Diyebilirim. ওটাক মা, কি করছো? চলো রান্না করবে তো। হ্যাঁ করবো, দেখো না মুসাটা তিন চারটা ফানা হয়েছে, মুসাটা কেটে নেব, দেখি কাল কিছু করা যায় নাকি, বুঝলা? এই মুসাটা মনে হয় না আর হবে, আর হবে না ওর তো বড় কাদি হইতে পারত, দু তিন ফানা কলা হয়েছে, যা এই কাটে নেই। তুমি তো রান্না করবে তো, চলো। হ্যাঁ চলো। কি রান্না করবে আজকে দেখি, কি করি চলো, দুধ আনছি বাজার দিয়ে, দেখি আসো। আজকে সকালে বাজারে গেছিলাম, তাই দুই প্যাকেট দুধ এনেছি, দুধ দিয়ে রসমালাই করব। এতদিন দুর্গা পূজা ছিল, আমারও শরীর খারাপ ছিল, করার কোনো টাইমও পাইনি, আজকে একটু সময় পাইছি, আজ করি, দেখুন আমি কিভাবে করি। এই দুটো কড়াই এনেছি, দুটোর মধ্যেই দুধ ঢালব, একটা রসমালাই করব, একটা ছানা করব। এখন দুধটা আমি ঢেলে নিচ্ছি, দুধটা আমি ঢেলে নিচ্ছি, দুই কড়াইতে ঢেলে নিচ্ছি। এই দুটো কড়াইয়ের মধ্যে কোন কড়াইটাতে ছানা বানাবে, কোন কড়াই দুধটা দিয়ে? এই দুধটা দিয়ে ছানা করব, আর এইটা জাল দেব, ক্ষীরের মতো করব, করে রসগোল্লাটা ছেড়ে দেব। এই একটা লেবু নিয়েছি, রস বের করে দুধের মধ্যে দেব ছানা করা। দুধটা বসিয়ে দিচ্ছি, লেবু রসটা দিয়ে দিলাম। ছানাগুলো কি সুন্দর বেরিয়ে গেছে, গামলাটার মধ্যে এখন সাদা একটা ন্যাকড়া নিয়ে নিচ্ছি, এইবার আমি ঢেলে নেব, এইবার ছানাটা ঢেলে নিচ্ছি। নাম কি তোমার? নীলা সরকার। ও গরম
এইবার ঢেলে নিচ্ছি, ছানাটা মেখে নেব। সামান্য একটু ময়দা দিচ্ছি, ময়দাটা দেয় একটু আটা আটা ভাব হয়। এই ময়দাটা দিয়ে সুন্দর মাখাই হয়েছে আসল। এটা আপনারা যখন করবেন না এরকম সময় দেবেন অনেক, আমি তো অল্প একটু করছি। আন্দাজ করে ময়দা দেবেন যতটা দুধ। এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিলাম। এক বাটি জল, দুই বাটি, তিন বাটি, চার বাটি জল দিলাম। সিরাটা বসিয়ে দিচ্ছি, হোক আমি ওর দিকে করে নেই, ছানাটা মেখে ভালো করে গোল করে নেই, সিরাটা হইতে থাকুক। মাখা হয়ে গেছে, এইবার আমি গুলি করে নেব। এইটা ভালো করে মাখতে হবে, দশ দিয়ে কুড়ি মিনিট তো মাখতেই হবে। যত মাখা হবে তত ভালো হবে, জিনিসটা ফুলবেও নরমও হবে। এই যে পাক এসে গেছে, আমি পারি না, মনে হচ্ছে যা পারি তাই করি। আমি তো আমার মতো রান্না করি, আপনারা একটু বলুন আমি কি রান্না করি, বলুন যদি পারি করে দেখাবো। আমি ছোট ছোট করে করেছি, বড় করি নাই। হ্যাঁ আপনারা বড় করে করবেন, আমি ছোট করেছি। কার কার পছন্দ জানাবেন আমারে, আমি ছোট ছোট করে করছি, দেখেছেন। সিরাটা আমার হয়ে গেছে, এইবার আমি এটা ছেড়ে দেব। এবার জোরসে জাল দিতে হবে, আপনারা জিজ্ঞেস করছিলেন তো আমার বাড়ি কোথায়। আমার বাড়ি তো শ্যামনগর, তা আপনারা কোথা দিয়ে দেখছেন একটু বলেন, আমি একটু কানে শুনব, ভালো লাগবে। দেখেন কি সুন্দর বড় বড় হয়েছে, ছোট্ট ছোট্ট করেছিলাম না, ফুলা বড় হয়েছে। যিনি সবচেয়ে মোষের দুধের ভালো হয়, আমি তো প্যাকেটের দুধ অল্প একটু ছানা হয়েছে, গরুর দুধও এখন জল মিশায় অত ছানা হয় না, সবচেয়ে মোষের দুধেরই ছানাটা ভালো হয়। যা আমি অল্প করে করলাম, আমরা বাংলাদেশে এইগুলো বানাইতাম, এখন শিখি না এগুলা,
আমরা পিঠা পায়েস সব কিছু ওই বাংলাদেশে কি করা আট নয়টা গরু ছিল আমরা এরকম বানাই বানাই খেতাম দেখেন কি সুন্দর বড় বড় হয়েছে এইবার আমি নামিয়ে নেব নিয়ে দুটো জাল দেব দেখো কত বড় হয়েছে হ্যাঁ কতটুকুলি এইবার দুটো জাল দিয়ে একটু খিরের মতো করব এই দুটো এলাচ ফাটিয়ে দিলাম আপনারা ভিডিও দেখে অনেক কিছু বলেন তো আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি তো পড়াশোনা জানি না ওই নামটা সই করতে পারি তা আমার নাতি পড়ে পড়ে শুনে আমার খুব আনন্দ লাগে তা আপনারা কত নিজের লোক হয়ে গেছেন আমার আমার খুব ভালো লাগে খুব আনন্দ পাই এবার দুধটা ক্ষীরের মতো হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব এবার আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যেমন ঠাকমাকে ফেসবুকে যেইভাবে সাপোর্ট করছেন ভালো ভালো কমেন্ট করছেন ঠাকমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে সেটাও আপ্পার নাম দেখুন আমরা কমেন্ট বক্সে তার লিংক দিয়েছি আপনারা ঠাকমাকে ফেসবুকে গিয়েও একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ঠাকমার খুব দরকার আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু ঠাকমা এগোতে পারবে না তো আপনারা আমাদের ইউটিউবে গিয়েও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমাদের ভিডিও এখানেই শেষ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে